बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো ও তোমাদের নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আজকে আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছোট গণিত প্রথম পত্রে বিন্যাস অধ্যায়ের 5.1 অনুশীলনী নিয়ে আলোচনা করব। 5.1 অনুশীলনীর আমরা গত লেকচারে কিছু উপপাদ্য এবং গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 5.1 এর বিন্যাসের আরো কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমি মাধ্যমাসের সহকারী অধ্যাপক গণিত বিভাগ টঙ্গী সরকারি কলেজ থেকে। গণনার গুণন বিধি, আমরা গণনার গুণন বিধি এর আগের লেকচারে আলোচনা করেছিলাম। আজকে আমরা গণনার গুণন বিধি নিয়ে আলোচনা করব এবং এখানে আমাদের মোট বিন্যাস সংখ্যা নির্ণয় করার জন্য আমাকে দুইটা বিন্যাস সংখ্যার ফলকে গুণ করতে, কখন গুণ হবে কখন যোগ হবে এটা একটু লিখতে হবে। গণনার গুণন বিধি, যদি একটি কাজ দুই সংখ্যার উপায়ে করা যায় এবং এদের এক উপায়ে কাজটি সম্পাদিত হওয়ার পর যদি অপর একটি কাজ দুই সংখ্যক উপায়ে করা যায়, তবে কাজ দুটি একত্রে মোট তৃতীয় সংখ্যক উপায়ে গুণ করা যাবে। তাহলে এখানে এই কি উপায় আর কি উপায়ে গুণ ফল হবে মোট উপায়। এটা আসলে আমাদের একটা কাজের যদি একটা অংশ কি সংখ্যক উপায়ে এবং বাকি অংশ তো কি সংখ্যক উপায়ে হয়, তাহলে পূর্ণ কাজটা আমরা তৃতীয় উপায়ে করতে পারি, এটা হলো তখন আমার গুণ হবে। আর যদি একটা কাজ কি সংখ্যক উপায়ে এবং অন্য আরেকটা কাজ ভিন্ন কাজ কি সংখ্যক উপায়ে হয়, তাহলে কাজ দুটা ভিন্ন হয়, একটা কাজ ভিন্ন উপায়ে হয়, প্রত্যেকটা উপায় ভিন্ন, তখন আমার সেই ক্ষেত্রে উপায়টা মোট উপায় হবে যোগ। সেটা আমার গণনার জটিল বিধি। তবে এখানে আমাদের বুঝতে হবে যে একটা কাজের কিছু অংশ কি সংখ্যক উপায়ে এবং বাকি অংশ তো কি সংখ্যক উপায়ে সম্পন্ন, তাহলে আমার মোট উপায় হবে তৃতীয় গুণ হবে কাজের অংশ কি কি উপায় বাকিটা কি উপায়, তাহলে আমার মোট উপায় হবে গণনার গুণন বিধি অনুযায়ী তৃতীয়। যেমন তুমি উদাহরণ দেখো, ঢাকা থেকে খুলনায় 6টি ভিন্ন ভিন্ন বাস যাতায়াত করে, একজন লোক কত সংখ্যক উপায়ে ঢাকা থেকে খুলনায় পৌঁছে আবার ঢাকায় ফিরে আসতে পারবে। এখানে দেখো যে আমি ঢাকা থেকে খুলনায় যাব, এটা কাজ, আবার ঢাকায় আবার ঢাকায় ফিরে আসা, তার মানে যাওয়া এবং আসা মিলে আমার কিন্তু কাজটা শূন্য। শুধু ঢাকা থেকে খুলনায় যাওয়া এটা হবে কাজের আমার অর্ধেক, আবার ঢাকা ঢাকায় ফিরে আসা তার মানে খুলনা থেকে ঢাকায় ফিরে আসা এটা হবে কাজের বাকি বাকি অর্ধেক। যাওয়া এবং আসা মিলে হবে শূন্য। তার যেখানে আমার যাওয়ার জন্য যে উপায়, হ্যাঁ, আবার ঢাকায় ফিরে আসার জন্য যে উপায়, তাহলে মোট উপায় হবে আমার এখানে গুণ হবে, কারণ আমার যাওয়া এবং আসা দুইটা মিলে হবে আমার কাজটা শূন্য। এই জন্য এখানে আমার গণনার গুণন বৃদ্ধি হবে, একটা কাজের অংশ হিসাবে ঢাকা থেকে খুলনা যাব এটা কাজের অংশ হবে, আবার খুলনা থেকে ঢাকায় ফিরে আসবো এটা কাজের অংশ হবে। এই জন্য আমার এখানে পৌঁছে আবার ঢাকায় ফিরে আসবে পুরো কাজটা করতে গেলে আমাকে পৌঁছাতে যে উপায় আর ফিরে আসার জন্য যে উপায় এই দুটো উপায় গুণ। উদাহরণ দুই, একজন ছাত্র তার বন্ধুর বাড়ি যেতে পাশে রাস্তা এবং ওই বন্ধুর বাড়ি হতে তাদের কলেজে যাবার জন্য কাছে রাস্তা, ছাত্রটি তার বন্ধুকে নিয়ে কত শত উপায়ে কলেজে যেতে পারবে। এখানেও একই ঘটনা যে একজন ছাত্রের ছাত্রের বাড়ি থেকে তার বন্ধুর বাসা যেতে 5টা রাস্তা আছে, তাহলে এখানে হইলো আমার কাজের অর্ধেক অংশ। একটা ছাত্র তার বন্ধুর বাসায় গেল 5 উপায়ে, আবার ওই বন্ধুর বাসা থেকে কলেজে এখানে উপায় আছে 4, তাহলে এখানে মোট উপায় হবে কিন্তু 4×5=20টা। ছাত্রটি তার বন্ধুকে নিয়ে কত সংখ্যক উপায়ে কলেজে যেতে পারবে, কাজে ছাত্রটা প্রথমে বন্ধুর বাসা যাবে এর উপায় হলো 4, আবার বন্ধুর বাসা থেকে কলেজে যাবে এর উপায় হলো 5, 4। তাহলে এখানে
ছাত্রটা তার বন্ধু বাসায় যাবে, এর উপায় হলো 5, বন্ধু বাসা থেকে কলেজে যাবে, এর উপায় হলো 4, তাহলে মোট উপায় হবে এখানে গুণ হবে 200 করে। কারণ এখানে আমার পুরো কাজ হলো সে বন্ধু বাসায় গিয়ে বন্ধুকে নিয়ে কলেজে যাবে, তাহলে আমার পুরো কাজটা সম্পন্ন হবে। শুধু বন্ধু বাসায় গেলে কাজের অর্ধেক হবে, আবার বন্ধু বাসা থেকে কলেজে গেলে এটুকু কাজের অর্ধেক হবে, তাহলে পুরো কাজ হবে এখানে আমার এখানে গণনা গুণন বৃদ্ধি। এখন আমরা গাণিতিক সমস্যার সমাধানে আসি। ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলিকে কত প্রকার সাজানো যায় তা দেখ, এটি একটা অংশ ম্যাথমেটিক্স শব্দটা, এদের কতগুলিতে সবর্ণগুলি একত্রে থাকবে, এদের কতগুলিতে সবর্ণ এখানে এ ই আই ও ইউ এই পাঁচটা হলো সবর্ণ, এই সবর্ণ এখানে ম্যাথমেটিক্স এর যে সবর্ণগুলো আছে কতগুলিতে সবর্ণগুলো একত্রে থাকবে, অতঃপর এদের মোট কতগুলিতে সবর্ণগুলি একত্রে থাকবে না তা নির্ণয় করে। এখানে পরের অংশটি হলো আমাদের মোট সাজানোর উপায় থেকে সবর্ণ একত্রে থাকবে, এটা যদি বিয়োগ করি তাহলে একসাথে থাকবে না সেটা বের। তাহলে আমরা প্রথমে মোট উপায়টা বের করি, যে ম্যাথমেটিক্স শব্দটিতে মোট 11টি বর্ণ আছে, এখানে আমার এম এ টি এভাবে 11টি বর্ণ আছে, যাদের মধ্যে যে 2টা এম আছে, 2টা টি আছে, 2টি এ আছে, এবং বাকিগুলি ভিন্ন ভিন্ন বর্ণ, এটা আমরা খেয়াল করে দেখতে পাবো। সুতরাং ম্যাথমেটিক্স শব্দটি মোট সাধারণ উপায় হবে, তাহলে মোট বর্ণ আছে সবগুলো বর্ণ নিব, 11টি বর্ণ নিয়ে সাধারণ উপায়, এই জন্য হবে আমার ফ্যাক্টোরিয়াল 11, বাই হবে যেগুলো আমার রিপিট আছে ফ্যাক্টোরিয়াল, 2টা এম ফ্যাক্টোরিয়াল বাই ফ্যাক্টোরিয়াল 2, 2টি টি তাহলে বাই ফ্যাক্টোরিয়াল 2, 2টি এ এই জন্য বাই ফ্যাক্টোরিয়াল 2, যেগুলো রিপিট আছে তত ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। পরে এটা আমরা ক্যালকুলেটর সাহায্যে বের করলে হবে, এটা হলো ম্যাথমেটিক্স শব্দটা মোট বিন্যাস সাজানো। এখন আমরা সবগুলো একত্রে থাকবে, সর্বনগুলো একসাথে থাকবে তার মানে হলো যে সর্বনগ গুলাকে আমরা একটা বর্ণ মনে করি, এখানে আমার সর্বনগ আছে 4টা, তাহলে 4টি সর্বনগকে একটি বর্ণ মনে করলে তাহলে মোট বর্ণ হবে আমার 8টা, এতে 2টি এম আর 2টি টি থাকবে, সর্বনগ 4টাকে একটা বর্ণ মনে করবো তাহলে আমার মোট বর্ণ হবে 8টা, এর মধ্যে আবার 2টি এম এবং 2টি টি থাকবে, বাকিগুলো ভিন্ন হবে। সুতরাং এদের বিন্যাস মানে সবর্ণ চারটাকে যদি একটা বর্ণ ধরি তাহলে আমার এখানে বিন্যাস সংখ্যা হবে মোট বর্ণ 8টা, এর মধ্যে টিপিটা আছে 2টা টি 2টা এম, এখানে 22 সক্রিয় টি ইন্টু সক্রিয় টি, এর কাছে সাথে মান বের করলে এর মান হবে এটা, মানে এতগুলা সবর্ণগুলো একত্রে থাকবে, এখানে সবর্ণগুলা শুধু একটা ক্রমে থাকবে, এই জন্য সবর্ণগুলা নিজেদের মধ্যে আবার যে সাধারণতা সেটা বের করবে। এখন সবর্ণ 4টি, এই সবর্ণ 4টার মধ্যে আবার 2টা এ আছে, নিজেদের মধ্যে সাধারণ উপায়, সবর্ণ 4টা নিজেদের মধ্যে সাধারণ উপায়, তাহলে এখানে আমার ফ্যাক্টোরিয়াল 4 বাই হবে ফ্যাক্টোরিয়াল 2, 4টা থেকে 4টাই নিব, এর মধ্যে 2টা রিপিট আছে, এখানে বাই ফ্যাক্টোরিয়াল 2 হবে ইকুয়াল হবে 12, তাহলে এখানে আমার মোট বিন্যাস হবে এটা এবং এটা গুণ, তাহলে আমার গুণন বৃদ্ধি অনুযায়ী সাধারণ গুলিকে একত্রে থাকবে এরূপ সংখ্যা হবে, এটার জন্য এতগুলাতে সাধারণ গুলি একত্রে থাকবে, তাহলে সাধারণ গুলি একত্রে থাকবে না এরূপ বিন্যাস সংখ্যা, তাহলে ম্যাথমেটিক্স শব্দটার মোট বিন্যাস সংখ্যা এটা, আর সাধারণ গুলি একত্রে থাকবে এর মান হলো এটা, তাহলে একত্রে থাকবে না এটা আপনার মোট থেকে যদি বিয়োগ করে দিই তাহলে আমার এতগুলাতে গুলি একত্রে থাকবে। আরেকটা সমাধান করি, সমাধান করি, সেকেন্ড শব্দটির বর্ণগুলি থেকে একটি সর্বর্ণ দুটি ব্যঞ্জন বর্ণ নিয়ে গঠিত শব্দের সংখ্যা নির্ণয় করো যাতে সর্বর্ণটি সর্বদা মাঝখানে থাকে, তাহলে এখানে আমরা 3টা বর্ণ নিয়ে শব্দ করব, এর মধ্যে মাঝখানে থাকবে সর্বর্ণ আর 2 পাশে থাকবে ব্যঞ্জন, এভাবে আমি এখান থেকে কতগুলো শব্দ তৈরি করতে পারবো সেটা বের করবো। আগে দেখি সেকেন্ড শব্দটিতে 2টি সবর্ণ 4টি ব্যঞ্জন বর্ণ আছে, মোট বর্ণ 6টা, এর মধ্যে 2টা সবর্ণ, এই যে সবর্ণ হলে আমাদের ই ও ও ই এবং ও আর বাকি 4টা হলো ব্যঞ্জন বর্ণ, আমি শূন্য 3টা বর্ণ নিয়ে আমাকে
তৈরি করতে হবে, সেটা তিনটি শূন্য স্থানের মধ্যে প্রথম এবং তৃতীয় স্থানে থাকবে ব্যঞ্জনবর্ণ, পাশে দুটা থাকবে ব্যঞ্জনবর্ণ আর মাঝখানে থাকবে দ্বিতীয়টি থাকবে হলো স্বরবর্ণ। স্বরবর্ণ দ্বারা পূরণ করলে সাধারণত একটি শব্দ গৃহীত হবে। তাহলে দুটি শূন্য স্থান চারটি ব্যঞ্জনবর্ণ দ্বারা পূরণ করা হয়, সেখানে আমার প্রথম স্থান এবং তৃতীয় স্থান স্থান আছে হলো দুইটা, কিন্তু আমার ব্যঞ্জনবর্ণ আছে চারটা থেকে দুইটা মিলে আমার সাধারণতা হবে 4P2। 4P2 মান হবে আমার এটা অক্টোয়ার 4/ অক্টোয়ার 4 মানে 2 এর মান হবে। এখন সর্বনের জন্য একটি শূন্য স্থান আর সর্বনা আছে দুইটা মাঝের একটি যেটা শূন্যখানে একটা সর্বনা দুটা শূন্যতার উপায় হবে QP1, দুটা শূন্য স্থান একটা বর্ণ দ্বারা শূন্য তার উপায় QP1 মানে অক্টোয়ার 2/1 তাহলে 2। নিম্ন শব্দ সংখ্যা হবে ধরো দুটি দুই তাহলে 24, এটা হলো আমার মোট শব্দ সংখ্যা। এখানে দুই পাশে থাকবে রঙের বর্ণ, এখানে থাকবে সাদা বর্ণ। থ্যাংকস টু অল, মে আল্লাহ ব্লেস ইউ।